জয় হিন্দ বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি 2019-এর সিলেক্টেড ক্যান্ডিডেট, তোমরা সকলেই আমাকে চেনো। তো এখন যে 2019 কোন পজিশানে রয়েছে, 2019 কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসিডিওর কোন পজিশানে রয়েছে এবং এখন কোন পর্যায়ে রয়েছে, সেটাই তোমাদেরকে আমি সংক্ষেপে বলবো এবং কিছু আবেদন করব তোমাদের মাঝে। অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ফার্স্ট অফ অল, তোমরা সকলেই জানো যে জানুয়ারির 28 তারিখে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল একটি অর্ডার পাস করে, একটি জাজমেন্ট দেয়, বিগত এক বছর মেরিট বেসিস হেয়ারিং করিয়ে একটি জাজমেন্ট প্রোভাইড করে, যেখানে বলা হয় যে 401 জন ক্যান্ডিডেটকে, যারা 401 জন যে ক্যান্ডিডেট রয়েছে 8,419-এর প্যানেলে, তার মধ্যে 401 জন ক্যান্ডিডেট যারা এজ রিল্যাক্সেশান নিয়েছিল, অর্থাৎ যারা 27 বছরের ঊর্ধ্বে ফর্ম ফিল আপ করে ইউআর কোটায় সিলেক্ট হয়েছিল, সেই 401 জন ক্যান্ডিডেটকে ইউআর কোটা থেকে ফিরিয়ে তাদের রেসপেক্টিভ কোটায়, অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, এই কোটায় ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দিয়ে রিভাইজ প্যানেল পাবলিশ করতে বলা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে। তো যথারীতি গত 25 ফেব্রুয়ারি কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেই রিভাইজ প্যানেলটি পাবলিশ করে দেয়। তো এই মুহূর্তে স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে গত 9 ফেব্রুয়ারি মামলাকারীরা, অর্থাৎ যারা সিলেক্টেড নয় সেই ক্যান্ডিডেটরা কিন্তু আবার স্যাটের রায়কে, স্যাটের যে চূড়ান্ত রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবার মামলা করে, মামলা করে আবার বিভিন্ন অভিযোগ আনে। এবং প্রথমে এই মামলাটি গত 25 ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চের হারিশ টান্ডন, বিচারপতি হারিশ টান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চে মামলাটা ওঠে। উঠে কিন্তু প্রথমেই বিচারপতি গত 25 ফেব্রুয়ারি মামলাটি স্টে অর্ডার খারিজ করে দেয়। মূলত যে মামলা ওরা করেছিল একই অভিযোগ, অভিযোগ খারিজ হয়ে গেছে, সেই অভিযোগগুলোকে নিয়ে আবার চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আসে এবং স্টের জন্য আবেদন করে। অর্থাৎ এই নিয়োগ প্রসেস টোটালটা ইললিগ্যাল, এটা প্রমাণ করার চেষ্টা করে বা এটা বলার চেষ্টা করে উচ্চ আদালতকে। এবং উচ্চ আদালতে সেদিনকে কিন্তু স্টে অ্যাপিল ফার্স্ট অফ অল 25 ফেব্রুয়ারি খারিজ করে দেওয়া হয় এবং 25 ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চের অনারেবল জাস্টিস হারিশ টান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চে বলা হয় নেক্সট পরবর্তী মামলা শুনানি যেহেতু আমি থাকবো না, সেহেতু অর্থাৎ বিচারপতি হারিশ টান্ডন না থাকায় এই মামলাটি চলে যায় আবার ডিভিশন বেঞ্চের সৌমেন সেন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে। তো সেই মামলাটি গতকাল ওঠে এবং গতকাল কিন্তু দুপক্ষের চরম ফাইট হয় এবং সেই ফাইটের পরে উচ্চ আদালত কিন্তু টোটাল স্টে অর্ডারটা খারিজ করে দেয় এবং উচ্চ আদালত এটাই কালকে অর্ডার দিয়েছে বা রায় দিয়েছে যে ভবানী ভবন, অর্থাৎ সরকার পক্ষ এখন নিয়োগটাকে কন্টিনিউ রাখতে পারে এবং এই যে নিয়োগ ব্যবস্থা, এই নিয়োগ ব্যবস্থার কিন্তু বিচার, অর্থাৎ বিচার শেষ সীমা পর্যন্ত নির্ভর করবে। অর্থাৎ এই যে নিয়োগ নিয়োগ ব্যবস্থা, আমাদের যদি নিয়োগ হয়ে যায় আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা বিচারের ওপর, অন্তিম যে বিচার রায় হবে তার ওপর কিন্তু নির্ভর করবে। এটাই কিন্তু গতকাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এছাড়াও তোমাদেরকে যেটা বলে রাখি, গতকালকে এটাই কিন্তু মূলত হয়েছে এবং আমরা বিগত এর আগে দেখেছি দুর্নীতির অভিযোগ নিয়ে হাজার হাজার কেস হতে, আমরা এর আগে বহুত দেখেছি। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আমি তোমাদেরকে একটা কথাই বলছি, ওই যে একটা অ্যালিগেশান সুপ্রিম কোর্টের রায়কে প্রাধান্য দিয়ে দিয়েছে স্যাট, ওর পরে ওদের যা যা অ্যালিগেশান আছে কোনোটাই কিন্তু প্রমাণ হয়নি এবং তোমরা সকলেই নিশ্চিন্ত থাকো, খুব তাড়াতাড়ি সকলের জয়েন হতে চলেছে। এটাই মেন বক্তব্য ছিল আজকের, যে মামলাটা কোন পজিশানে রয়েছে এবং কি হতে চলেছে বা কি হলো এটা তোমাদেরকে জানালাম। এবার কিন্তু বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থার মতো চলবে, নিয়োগ প্রসেস, নিয়োগ প্রসেসের মতো হতে থাকবে, ঠিক আছে? আর কারোর কোনো চিন্তা নেই, যেটা স্যাটে হয়ে গেছে সেটা আবার সেম টু সেম আবার হাইকোর্টে এসছে, আবার হাইকোর্টেও খারিজ হবে, আজ না হয় কাল, সেটা আগামী দিনে বিচার ব্যবস্থার ওপর ডিপেন্ড করছে, সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার আমাদের দরকার নেই। আর ইতিমধ্যে এর ডেট কিন্তু 14 তারিখের পরে পড়তে চলেছে। মেনলি যেটা তোমাদের কাছে, সকলের কাছে আবেদন, সেটা হচ্ছে আমাদের রাজ্যে অনেক অনেক ইউটিউবাররা তোমরা আছো,
যেখানে তোমাদের একটাই জিনিস আমি খারাপ লাগছে সেটা হচ্ছে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে 2019-এর ক্যান্ডিডেটরা তোমাদের আগে সব খবর পায়। তুমি যখন ভিডিও আপলোড করছো তার 6 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আগে আমাদের কাছে সব খবর চলে আসে, সব নোটিশ চলে আসে এবং আমরা সব কিছুই বিষয়টা জানি। একটা অফিসিয়াল নোটিশ যেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয় সেই নোটিশটা তুমি পাবলিশ করতে পারো, কিন্তু একটা আনঅফিসিয়াল নোটিশ ভবানী ভবনের যেটা ইন্টারনাল নোটিশ হয় সেগুলো পাবলিশ করা কিন্তু খুব খারাপ আমাদের পক্ষে। এবং যেগুলো আমরা ভালো চোখে দেখছি না, আমরা 2019-এর সিলেক্টেড ক্যান্ডিডেটটা প্রায় 6,500 ছেলে, বিগত 1.5 বছর ধরে আমরা জয়েনিং করতে পারিনি এবং দীর্ঘ লড়াই দিয়ে কিন্তু আমরা কালকে গতকালকের স্টেটাকে রক্ষা করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বারবার করে যে আমাদেরকে ভালো করবার জন্য, আমাদেরকে খুশি করবার জন্য তোমরা যে ইনফরমেশানগুলো ইউটিউবে ভিডিও করে জানাচ্ছ অলরেডি সেইগুলো আমাদের অলরেডি তোমাদের অনেকক্ষণ আগে আমরা জানতে পেরে যাই। এবং তোমাদেরকে বারবার করে আমাদের ক্যান্ডিডেটটা তোমাদের কমেন্ট বক্সে বারবার করে বলছে যে এই সংক্রান্ত ভিডিও আমরা দেখতে চাইছি না, এই সংক্রান্ত ইনফরমেশান আপনার থেকে আগে আমরা অনেক আগে জানি। তাহলে আপনারা কেন আমাদের নিয়ে 6,500 জন ক্যান্ডিডেটের নিয়ে বা 2019 কনস্টেবল নিয়ে কেন আপনারা এই পরিহাসটা করতে চাইছেন? তো ওই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যাতে করে আপনারা 2019-এর নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম ভিডিও না করলেই আমাদের ভালো লাগবে, এটাই আপনাদের কাছে আবেদন রইল। ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।